দর্শক, আমি এই বুটে আসায় কতটা অমায়িক ওনারা আমাকে এই চিংড়ি মাছ দিল। প্রায় 5 কেজির উপরে চিংড়ি মাছ হবে। উনি হলো বুট মালিক ইউসুফ আলী। উনি আমাকে অনেকগুলো মাছ দিল, আমি কিন্তু ওনার থেকে মাছ চাই না। আমি অনেক ভিডিও করি তো উনি খুশি হয়ে দিল, আমি টাকা ওনাকে দিলাম, উনি টাকা নিল না। আমাকে যে মাছগুলো দিল, ইলিশ মাছ, তারপরে রূপচাঁদা মাছ আছে এখানে, রূপচাঁদা মাছ আর চিংড়ি মাছ, উনি 3 আইটেমের মাছ দিল। এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, ওই চিংড়ি মাছ এখানে পয়সা মাছ দিতে চাইছে আমাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফিশারি গার্ডের সাইডে যেখানে কর্ণফুলী নদী ঘেঁষে বুটগুলো রাখা হয়, এই বুটগুলোর সামনে চলে আসছি। আর আজকে ফিশিং বুট থেকে সামুদ্রিক মাছগুলো ঘাটে প্রবেশ করতেছে প্রচুর পরিমাণে, এবং কীভাবে এই মাছগুলো বুট থেকে ঘাটে প্রবেশ করে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখাবো এবং জানাবো পাইকারি মাছের রেটগুলো। এবং আমি বুটের ভিতরে যাব, আপনাদের দেখাবো কীভাবে মাছগুলো বুট থেকে উপরে উঠায় এবং সেটা ভ্যানের উপর রাখা হয়, এবং ভ্যানগুলো কীভাবে ফিশারি ঘাটে প্রবেশ করে, এবং পাইকারি মাছগুলো কীভাবে বিক্রি করা হয়, কত টাকা রেটে বিক্রি করা হয়, সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আজকে জানতে পারবেন। তাহলে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা বুটে চলে যাই। দর্শক, এই যে বুটগুলো দেখতে পারতেছেন ফিশারি ঘাটের সামনে আর কর্ণফুলী নদীর উপরে, সামনে আমানত সংযোগ সেতু। আর এই ফিশারি ঘাটটা চট্টগ্রামের নতুন চাকদায় বাকলিয়া অবস্থিত। এই ফিশারি ঘাটটির নাম নতুন ফিশারি ঘাট। আমি বুটের ভিতরে প্রবেশ করতেছি আর এই বুটগুলোতেই চলে আসে সামুদ্রিক মাছ। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মেশিনটা ধারার মাধ্যমে মাছ উঠাচ্ছে ইস্টোর থেকে, বোটের ইস্টোর থেকে গ্রামের মাধ্যমে মাছ তুলতেছে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোটই মাছ উঠানোর ক্ষেত্রে বিজি আছে, এই মাছগুলো বাজারে প্রবেশ করতেছে। বাজারের ভিতরে প্রবেশ করবে, তারা মাছ ঢেলে দিল, এই মাছগুলো ঝুড়ির মাধ্যমে বাজারে নিয়ে যাওয়া হবে। যেহেতু এক একটা গ্রামের ওজন প্রচুর হয়ে থাকে, যার কারণে তারা এই ঝুড়িতে এইভাবে মাছগুলো বাজারে ঠেলা ভ্যানের মাধ্যমে প্রবেশ করানো হবে। এইভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুট, প্রত্যেকটা বোটেই সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, তার ভিতরে চিংড়ি মাছ আছে, চাগাচি চাগাইচা বলে চুরি মাছ আছে। দেখতে পাচ্ছেন চুরি মাছগুলো তারা বোট থেকে ঝুড়িতে নিচ্ছে, যাতে এগুলো সহজে বাজারে নিতে পারে। আর এইভাবে প্রত্যেকটা বোটে মাছ আছে এবং মাছগুলো বাজারের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে আরও বোট, ধরো ধরো ধরো, ঠিক আছে। তারা গ্রামের মাধ্যমে মাছগুলো রাখে এবং এই গ্রাম থেকেই মাছগুলো ঢেলে ঝুড়িতে উঠানো হবে, এবং প্রত্যেকটা বুট থেকে মাছগুলো দেখতে পাচ্ছেন তাদের বুটের স্টোর থেকে মাছগুলো উঠাচ্ছে, বাজারে নিয়ে যাবে এই মাছগুলো। দর্শক, উনি হলো বুটের মালিক
কেমন মাছ পেলেন আজকে এই ভুট এই আজকে যে আসলেন সাত আট দিন পরে? 800 দিন পরে আসলাম, এখন মাছ হবে 10 লাখ টাকার মতো হবে। ভাই 10 লাখ টাকা, 10 লাখ টাকার মাছ হবে? দর্শক, 10 লাখ টাকার মাছ ওনারা আহরণ করে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ প্লাস পয়সা মাছ। 10 লাখ টাকা মাছের ভিতরে আপনাদের খরচ কত আছে? 5 লাখ টাকা সর্বমোট বাজার নিয়ে নিয়ে 5 লাখ টাকা। 5 লাখ টাকা ওনাদের খরচ আছে, 5 লাখ টাকা। ওনারা 10 লাখ টাকা, 10 লাখ টাকা হয় নাই, 10 লাখ টাকা হয় নাই, 5 লাখ টাকা হয়, 6 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয় না। আজকে কয় লাখ টাকার হবে আজকে জিজ্ঞেস করছি? আজকে 10 লাখ টাকার মাছ নিয়ে আসছে, ওনাদের এই বোটে খরচ আছে 5 লাখ টাকা। এইভাবে প্রত্যেকটা বোটে 22 জন 24 জন বা 28 জন নিয়ে এই বোটগুলো 8-10 দিনের জন্য বা 5-7 দিনের জন্য ছেড়ে দেয় এবং এই বোটগুলো মাছ আহরণ করে এই ফিশারি ঘাটে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে বোটের ভিতরে একজন আছে, উনি কিন্তু মাছগুলো উঠে নিতেছে। আর এই ভিতরে কিন্তু মাছ আহরণ করার জন্য বরফ নিয়ে যায়, বরফের ভিতরে মাছগুলো রাখা হয় যাতে মাছ নষ্ট না হয়। এভাবে প্রত্যেকটা বোট দেখতে পাচ্ছেন মাছগুলো তারা ঝুড়িতে উড়াচ্ছে এবং এই ঝুড়িগুলোই খেলা ভ্যানে উঠিয়ে দিবে এবং খেলা ভ্যান থেকে ঘাটের ভিতরে মাছগুলো প্রবেশ করবে। এই যে বোটগুলো থেকে মাছ উঠানোর পর ঘাটে চলে যাচ্ছে মাছগুলো, দেখতে পাচ্ছেন ঝুড়ির মাধ্যমে মাছগুলো পাস করে দেওয়া হচ্ছে। আর আমি এখন এই যে দেখতে পাচ্ছেন বোট থেকে নামতেছি কাঠের সেতুর মাধ্যমে, তারা মাছগুলো খেলা ভ্যানে একের পর এক উঠিয়ে দিচ্ছে। এই মাছগুলো যখন পুরো ঠেলা ভ্যান ভরে যাবে এগুলো মাছগুলো বাজারে প্রবেশ করবে। এইভাবে এইখান থেকে দেখতে পাচ্ছেন মাছ প্রত্যেকটা ঠেলা ভ্যানে লুট করা হচ্ছে, প্রত্যেকটা ঠেলা ভ্যান বাজারে ভিতরে এখনই চলে যাবে। চলুন বাজারের ভিতরে, তবে বাজারের সাথেই কিন্তু এই কর্ণফুল নদী এবং এই ফিশারি ঘাটটা যেটা নতুন চাকতায় বাকুলিয়া অবস্থিত চট্টগ্রামের বাজারের ভিতরে কিছু ঠেলা ভ্যান প্রবেশ করলো। এর ভিতরে লোইটা মাছ, চিংড়ি মাছ, এই যে আমার সামনে ছুরি মাছগুলো, এই ভ্যানটা পুরোটাই ছুরি মাছ। আর সামনের ভ্যানটায় চিংড়ি মাছ। তবে আজকে বোটের ভিতরে গেলাম, বোটে যতটুকু দেখলাম চাগা চিংড়িগুলো, এই চাগা চিংড়িগুলো বেশি। তবে আজকে এই চাগা চিংড়ির দামগুলো জেনে নেব কত টাকা মনে বিক্রি করা হয় ফিশারি ঘাটে। দর্শক, এই যে চাগা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এটা কি চিংড়ি দর্শক? টেঙ্গু ইচা। আর এই চাগুলো কত করে মনে বিক্রি করতেছেন? এগুলো হিসাব নাই, 3700 বিক্রি, মন 3700 বিক্রি করতেছি, 4000 বিক্রি করতেছি, 7000 এরকম আছে, এরকম আর কি। দর্শক, এই যেমন বিক্রি করতেছে সেটা হলো 3600-3500 বা 4000 টাকা, মাছের আমদানির উপর নির্ভর করে। তবে আজকে চিংড়ি মাছটা বেশি, সেই অনুযায়ী দামটা আজকে কম। মাছের লুট করে ফেলেছে সব জায়গায়, চিংড়ি মাছ, চুরি মাছ, লইকা মাছ। একজন পাইকার 3200 টাকা মন বললো এই লইকা মাছটা, আর চিংড়ি মাছটা 2800 টাকা মন বললো। তবে ওনারা এত কম দামে বিক্রি করবে না। দর্শক, এখন কিন্তু প্রায় 9টা বাজে, বিশেষ করে এখন আজকে দেরিতে মাছ নামতেছে বোট থেকে, আর প্রচুর পরিমাণ মাছ বাজারে, সামুদ্রিক মাছগুলো।
দর্শক, আজকে মাছগুলো দেরিতে দূর থেকে নামানো হয়, মাছের দাম অনেক কমে গেল, বিশেষ করে পাইকারি মাছগুলো, লইটা মাছ, তুরি মাছ বা চিংড়ি মাছ অনেক দাম কমে গেল এই মাছগুলো, এবং বাজারটা এই সময়টা থাকে না, তবে এই সময়টা অনেক মাছ চলে আসছে এবং প্রত্যেকটা বুট থেকে এখন মাছ নামতেছে। এখন সকাল 9টার উপরে বাজে। দর্শক, এই যে চুরি মাছগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের, আর এই চুরি মাছগুলো কত বিক্রি হয়েছে বললেন? 12,000 টাকা। 12,000 টাকা মনে বিক্রি হয়েছে, যেটা কেজিতে পড়ে 300 টাকা। দর্শক, এই যে টেঙ্গি ইচাগুলো দেখতে পাচ্ছেন, আর এই ইচাগুলো এগুলো কিন্তু সব শুটকির জন্য, এখন যে মাছগুলো বাজারে প্রবেশ করতেছে সব মাছগুলোই বিক্রি হবে শুটকি তৈরি করার জন্য। এত মাছ আসলে কাঁচা খাওয়ার জন্য না, সবগুলো মাছই দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণ মাছ এসে ভরে গেল, আর এই মাছগুলো আজকে কম দামে বিক্রি করতে হচ্ছে। আর যেখানে আমি একজন পাইকারকে বলতে দেখছি 3200 টাকা মনে এই লইটা মাছগুলো, ড্যাম থেকে মাছ নামানো হচ্ছে, সামুদ্রিক মাছগুলো, যে মাছগুলো ভূত থেকে ঘাটের ভিতরে প্রবেশ করতেছে। আর আজকে যতটুকু খেয়াল করলাম, এই মাছগুলো একটু দেরিতে ঘাটে প্রবেশ করলো। দেখুন, একজন পাইকার দাম করে যাচ্ছে, ওনারা লইটা মাছটা 4,000 টাকা করে বলে দিচ্ছে মন, আর চিংড়ি মাছটা কত বললেন? চিংড়ি মাছটা 4,500 টাকা মন বলে দিচ্ছে, যেটা কেজিতে প্রায় পড়ে 105 টাকা করে, এবং লইটা মাছটা প্রায় 125 টাকা করে পড়ে। তবে অনেকেই চলে যাচ্ছে এত সামুদ্রিক মাছ দেখে, আরও কম দামে কিনতে পারবে তারা। এই ভ্যানে আসলো সামুদ্রিক চাইনিজ রূপচাঁদা, চাগা ইচা এবং পাঁচমিশালি মাছগুলো। দর্শক, একের পর এক মাছের ঠেলা ভ্যানগুলো প্রবেশ করতেছে ঘাটের ভিতরে। দর্শক, আজকে যে এত মাছ প্রবেশ করলো, আর মাছের রেটগুলো, বিশেষ করে লইটা মাছ 3,800 টাকা মনে বিক্রি করা হচ্ছে, যেটা প্রায় 95 টাকা কেজিতে পড়ে। দর্শক, এগুলো 11,000 টাকা মনে বিক্রি করা হয়েছে, এর আগের টিপে দেখলাম 10,000 টাকা 12,000 টাকা মনে বিক্রি করছে। 11,000 টাকা হলে এটা কেজিতে পড়ে প্রায় 275 টাকা কেজি পড়ে। টাকা ইচ্ছা 16,500 টাকা দাগ করছে, 17,000 টাকা মন, 17,000 টাকা ইচ্ছাগুলো পাইকারি 17,000 টাকা মনে বিক্রি হলো। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ রূপচাঁদা বা সিলভার রূপচাঁদা মিলানো আছে, 28,000 টাকা মন, কেজিতে কত পড়ে তাহলে? 800 টাকা। দর্শক, কেজি 700 টাকা করে এইখান থেকে। তবে আমি কিন্তু রূপচাঁদা মাছ খুচরা দেখাইছি 750 টাকা কেজি বিক্রি করে, এবং ছোটো সাইজেরটা 650 টাকা কেজি। এখানে কিন্তু বিভিন্ন সাইজের মাছ আছে, বড়ো ছোটো, এগুলো আলাদা করে আলাদা আলাদা অ্যাভারেজে ওনারা লাভটা তুলে নিবে। আর এই রেটগুলো আমি পাইকারি বলতেছি, এই দেখতে পাচ্ছেন প্রচুর রূপচাঁদা মাছ, এগুলো ডালা হচ্ছে মাটিতে, সবগুলোই পাইকারি। আর আমি যত মাছ দেখলাম ফিশিং বোট থেকে আসছে, সব মাছই বিক্রি হয়ে গেছে। এখানে কিন্তু ঝুড়ির পর ঝুড়ি এবং খাঁচির পর খাঁচি মাছ ছিল, কোনো মাছই কিন্তু অবশিষ্ট নাই। অবিশ্বাসযোগ্য যে এত মাছ এত কম সময়ের ভিতরে বিক্রি হয়ে যায়। এই সব মাছগুলো হয়ে গেছে 11,000 টাকা মনে, আর ওইখানে অল্প কিছু মাছ বাকি আছে, এগুলো বিক্রি হলেই শেষ। তো দর্শক, ভিডিওটি আর বড় করব না, জানতে পারলেন আমার ভিডিওর মাধ্যমে সামুদ্রিক পাইকারি কম দামি মাছগুলোর রেট। আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন। আজকের জন্য এতটুকুই।
আসসালামু আলাইকুম।